খাদ্যর মূল্যের যে নির্ধারণ এবং এই মুহূর্তে কোনো ঘাটতি আছে কিনা, দেশের সার্বিক খাদ্য নিরাপত্তার পরিস্থিতি কেমন, এগুলোর ব্যাপারে কৃষি মন্ত্রণালয়ের একটা বিরাট দায়িত্ব রয়েছে। আমন আমাদের একটা বড় ফসল, আগে এটাই ছিল মূল ফসল, এখন অবশ্যই বুড়ো অনেক বেশি হয়েছে, 2 কোটি টনেরও বা তার বেশি বুড়ো হয়, আর আমন হয় প্রায় 1 কোটি 50 থেকে 58-60 লাখ টন। এই বছর আপনারা জানেন শ্রাবণ মাসে একদিন বৃষ্টি হয়েছে, তা আমরা খুবই এটা নিয়ে উৎকণ্ঠার মধ্যে ছিলাম, বিরাট একটা আতঙ্ক ছিল, মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই এটা নিয়ে আমরা খুবই চিন্তিত ছিলাম যে ধান লাগানো যাচ্ছে না। আমন হলো ফটোসেন্সিটিভ, এই দিন ছুটো হয়ে আসলে আমন ধানে ফুল আসা যায়, ফুল আসলেই আর উৎপাদন কমে যায়, ভেজিটেটিভ গ্রোথ হয় না, মানে ধান বড়ই হতে পারে না, তার আগে ফুল আসে, লাইফ সাইকেল কমে যায়, এটা এই পিছিয়ে যাচ্ছিল। তো তারপর একদম শেষের দিকে কৃষকরা সেচের সেচ দিয়ে নানানভাবে তারা মোটামুটি প্ল্যান্টেশন করেছে, আল্লাহ রব্বুল আলামিনের ইচ্ছায় ইনশাল্লাহ বৃষ্টিও হয়েছে, এবং সর্বশেষ এই যে সাইক্লোনেরও যে বৃষ্টি, সব মিলিয়ে আমনের অবস্থা বেশ ভালো। আর একটি হলো অ্যাকোরেজ বা এলাকা, এলাকাটা আমরা মনে করেছিলাম আমাদের যে টার্গেট ছিল তার চেয়ে কম হবে, টার্গেট ইনশাল্লাহ তার চেয়ে কম হয় নাই। সেটারও একটা কারণ হলো নিচু জমি, যেগুলো বিল, আপনাদের অনেকেরই হয়তো গ্রামে বাড়ি, বিলের তলাগুলোতে কিন্তু আমন ধান লাগানো যায় না, কোনো ধানই হয় না, বন্যা এসে যায় আর ধান লাগাইতে পারে না। এই বছর যে বৃষ্টি না হওয়াতে বিলের তলাগুলোতেও মানুষ আমন ধান লাগাইতে পারছে, এতে করে আমরা দেখছি আমাদের টার্গেটের চেয়ে একটু এলাকা বেশি হয়েছে, টার্গেটের চেয়ে বেশি হয়েছে। ধানের এই মুহূর্তে অবস্থাও ভালো, যা বৃষ্টি হয়েছে পর্যাপ্ত, ইনশাল্লাহ আশা করা যায় ওই দেরি করাতে কিছুটা উৎপাদন কম হবে, তাতে করে মোটামুটি আমাদের টার্গেট অর্জন হবে। শখ আসলে, একটা আঘাত আসলে, অভিজ্ঞতা আসলে সেটা আমরা মোকাবেলা করতে পারবো, সেরকম অর্থনীতি না। তারপরেও এই করোনা এবং এই ইউক্রেনের যুদ্ধে গত অর্থ বৎসরে, আমি আগেও বলেছি একটু রিপিট করি, কিছু মনে করেন না, গত অর্থ বৎসরে আমরা যেটা 8,000 কোটি টাকা করে গত 5 বছর যাবত আমরা ভর্তুকি দিচ্ছিলাম সারে, সেটা গত অর্থ বৎসরে আমরা দিয়েছি 28,000 কোটি টাকা। এবার আমরা জুন পর্যন্ত এস্টিমেট করেছি আমাদেরকে দিতে হবে 46,000 কোটি টাকা। এই টাকা কোথায় থেকে আসবে? হয় কোনো গুপ্তধন লাগবে, নাহলে আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ লাগবে, বাংলাদেশ এই টাকা কোথায় থেকে জোগাড় করবে? তা সত্ত্বেও আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছি, উনি বলেছেন এটা তোমার চিন্তার বিষয় না, আমরা সারের ব্যাপারে, কৃষি উৎপাদনের ব্যাপারে কোনো ঝুঁকিতে যাব না। না, আমি শেষ করি, এই কৃষির উৎপাদনটাকে আমাদেরকে সাস্টেন করতে হবে, যে 46,000 কোটি টাকা লাগে এইটাই আমরা দেব, তুমি সার কিনো। এবং আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আপনাদের মাধ্যমে জাতিকে আশ্বস্ত করতে চাই, ইনশাল্লাহ সারের কোনো সংকট হবে না। কাজেই যদি প্রকৃতি যদি আমাদের সহায়ক থাকে, বুড়োতেও কোনো ঝুঁকি আছে বলে আমি ঝুঁকি হবে না, এটুকু আমি আপনাদেরকে বলতে পারি।